করোনা চলে গেছে দিদিমণি শুধু শুধু ঢং করছেন লকডাউন করছেন যাতে বিজেপি মিটিং মিছিল না করতে পারে নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা আপনাদের সঙ্গে গত 12ই অক্টোবর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দিলীপ ঘোষ দিনের সমস্ত কাজ বাতিল করে সেদিন ঘরেই ছিলেন তিনি তিন দিন কেটে যাওয়ার পর গত শুক্রবার প্রবল জ্বরে কাহিল হয়ে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি করোনা পরীক্ষা আগেই করানো হয়েছে এদিন সেই রিপোর্ট পজিটিভ এলে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে কিন্তু যে ভাইরাসে তিনি আক্রান্ত সেই করোনা সম্পর্কে তার দল এবং স্বয়ং দিলীপবাবু নানা সময় বহু বিতর্কিত মন্তব্য করেছেন বিভ্রান্ত করেছেন সাধারণ মানুষকে লকডাউন যখন শুরু হলো সে সময় তিনি বলেন মায়ের প্রসাদ খেলে করোনা ভাইরাসকে রুখে দেওয়া যাবে এরপর মার্চ মাসে তিনি গোমূত্র পানের পক্ষে সওয়াল করলেন গোমূত্র করোনা ভাইরাসের প্রতিষেধক এই বিশ্বাসে উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় গোমূত্র পানের একটি কর্মসূচিরও আয়োজন করা হয় সেখানে একজন অসুস্থ হয়ে পড়েন এপ্রিল মাসের এক সভায় দিলীপবাবু বলেন যারা আল্লাহর ভরসায় রয়েছেন তারাই আক্রান্ত হচ্ছেন মে মাসে তিনি বলেন বিজেপি কর্মীদের সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে আমরা কর্মীদের বলেছি কোনো কোয়ারেন্টাইন মানব না কোনো লকডাউন মানব না হুগলির ধনেখালীতে সেপ্টেম্বরে একটি সভায় মেদিনীপুরের সাংসদ বলেন করোনা চলে গিয়েছে তা সত্ত্বেও তিনি লকডাউন জারি করছেন বিজেপি যাতে মিটিং মিছিল না করতে পারে তাই লকডাউন জারি করা হচ্ছে আমাদের কেউ আটকাতে পারবে না কিছুদিন আগেই বিজেপির নবান্ন অভিযানে আমরা দেখেছি করোনা বিধিকে তোয়াক্কা না করেই বিজেপির পেশির আস্ফালন তারপরই একাধিক বিজেপি নেতা করোনা আক্রান্ত হয়েছেন এমনকি করোনা চলে গেছে বলেছিলেন যে দিলীপ ঘোষ তিনিও সেই ভাইরাসের ছোঁয়াতেই হাসপাতালে প্রশ্ন উঠছে দিলীপবাবু কি গোমূত্র খেয়েছেন খেয়ে থাকলে তো প্রতিষেধকের কাজ করা উচিত কেন তা কাজ করল না কেনই বা এই ধরনের অবৈজ্ঞানিক মন্তব্য করে নেতারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করেন রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন